প্রিয় দর্শক কাছে ও দূরে দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন পেট লাভার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো লাভবার্ডের কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে। এখন যে কথাগুলি বলবো সেগুলি একান্তই আমার ব্যক্তিগত ও বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনার হয়তোবা অন্য মতামত থাকতেই পারে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ব্যবসায়িকভাবে পালনের জন্য আপনাকে কমপক্ষে 10 জোড়া পাখি পালনের কথা আমি বলবো। তবে যত বেশি লাভবার্ড পাখি পালন করবেন মুনাফা ততই বেশি হবে। কিন্তু আপনাকে সবার আগে আপনার এলাকার সফল ব্রিডারের সুপরামর্শ নিতে হবে এবং সুস্থ সবল পাখি সংগ্রহ করতে হবে। পাখিকে রোগমুক্ত রাখতে পাখির খাঁচার আশেপাশে কমপক্ষে সপ্তাহে একদিন জীবাণুনাশক স্প্রে করতে হবে। সবথেকে আগে আপনাকে চিনতে হবে লাভবার্ড পাখির মিউটেশন বা জাত সম্পর্কে। পৃথিবীতে লাভবার্ড মোট 9টি প্রজাতির আছে, এদের আবার অসংখ্য উপপ্রজাতি আছে যা বলে বোঝানো সম্ভব নয়। আমাদের দেশে যেগুলি বেশি পাওয়া যায় সেগুলি হলো লুটিনো, রোজি, গ্রিন ফিশার, লুটিনো ফিশার, ইয়েলো ফিশার, ব্ল্যাক মাস্ক, ব্লু মাস্ক ইত্যাদি। এছাড়াও লাভবার্ড মূলত 2টি গোত্রে বিভক্ত, রিংবার্ড এবং নন রিংবার্ড। রিংবার্ডের মধ্যে যেমন গ্রিন ফিশার, লুটিনো ফিশার, ব্ল্যাক মাস্ক, ভায়োলেট মাস্ক, ব্লু মাস্ক ইত্যাদি। নন রিংবার্ড যেমন লুটিনো, রোজি, ক্রিমিনো ইত্যাদি। যে ভুলটি অনেক নতুন পাখি পালক করে থাকেন সেটি হলো রিংবার্ডের সাথে নন রিংবার্ড জোড়া দিয়ে থাকেন। সেক্ষেত্রে আপনার ওই জোড়া থেকে যে বাচ্চাটি হবে সেটি হাইব্রিড প্রজাতির বাচ্চা হবে, সেটি আর কোনো দিন ব্রিড করবে না, আর তা থেকে বাচ্চাও পাওয়া যাবে না, অথবা আপনি ওটাকে বাজারজাত করতে পারবেন না। তবে বর্তমানে ভিন্ন ভিন্ন প্রজাতির মধ্যে ক্রস করে নতুন নতুন রঙের ও নতুন নামের লাভবার্ড পাখির জন্ম দিচ্ছে। লাভবার্ড চিনবেন কীভাবে? রিংওয়ালা লাভবার্ডদের চোখের চারপাশে মোটা এবং সাদা রঙের গোলাকার একটি বর্ডার থাকে। নন রিংবার্ডের চোখের চারপাশে কোনো সাদা বর্ডার থাকে না। লাভবার্ড ব্রিড করানোর সর্বনিম্ন বয়স হলো 1 বছর। এরা সাধারণত 4 থেকে 6টা ডিম পাড়ে। মেয়ে পাখিটি একাই ডিমে তা দেয়। সব কিছু ঠিকঠাক থাকলে 20 থেকে 25 দিনের মধ্যে বাচ্চা ফোটে। কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন? পাখির খাঁচায় যেন পলিথিন বা প্লাস্টিক জাতীয় পাত্র না দেওয়াই ভালো, কারণ এরা ওদের ধারালো দাঁত দিয়ে সারাক্ষণ কামড়ায়। কোনো কারণে প্লাস্টিক কেটে খেয়ে ফেললে অসুস্থ বা মারা যেতে পারে। খাঁচায় পালন করলে খাঁচার সাইজ 1 জোড়ার জন্য 3 ফুট বাই 1.5 ফুট হতে হবে। খাঁচায় যখন পাখি পালন করা হয় তখন পাখির অনেক ভিটামিন ও মিনারেলের প্রয়োজন হয়।
এই জন্য পাখি চিকিৎসকের পরামর্শ নিয়ে ভিটামিন ও মিনারেল সময় মতো খাওয়াতে হবে। Thank you.